হ্যালো বন্ধু, কিভাবে একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে পৃথিবীর সমস্ত ভাষা আপনি বাংলায় করতে পারবে? আপনার যে ভাষা ইচ্ছা, যে ভাষা আপনি বাংলায় করতে পারবেন, যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা আপনি বাংলায় করতে পারবে খুব সহজ। মানে ইংলিশ বলেন, হিন্দি বলেন, তেলুগু বলেন, যে ভাষায় বলেন আপনি বাংলায় করে দেখতে পারবেন। টাচ করবেন বাংলায় যাবে। তা আমি ফার্স্টে এখান থেকে প্লে স্টোরে ডাউনলোড করবো, ফার্স্টে প্লে স্টোরে যাবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো চলুন আমি দেখাবো কীভাবে সেটিং করতে হয়। অ্যাপটির নাম হলো হাই ট্রান্সলেট। হাই ট্রান্সলেট প্লে স্টোরে যাবো, প্লে স্টোরকে আমি লিখবো হাই ট্রান্সলেট। এই যে তা আমার ইনস্টল করাই আছে, আমি ওপেন করব, আমি দেখাবো কীভাবে এ করতে সেটিং করতে হয়। দেখতে থাকুন, পৃথিবীর সমস্ত ভাষা আপনি বাংলা করে দেখতে পারবেন, বাংলা হয়ে যাবে। টাচ করবে বাংলা হয়ে যাবে। কীভাবে সেটিং করতে আমি দেখাবো। এই যে এখানে যাব, এখানে গিয়ে দেখেন এখানে গিয়ে এই যে এই একটা অপশান আছে, এটা অন করে দিতে হবে। এই যে অন করার পরে এই মাজার এখান থেকে কেটে দিতে হবে। এই যে আমি ডাইরেক্ট কেটে দেবো। দেওয়ার পরে সেখান থেকে আবার যাব, এই যে এখানে যাব আবার। এই যে এই যে আপনার যে ভাষায় ইচ্ছা বাংলা হয়ে যাবে, যে ভাষায় টাচ করবেন বাংলা হয়ে যাবে। এই দেখেন, যেহেতু আমার সেটিং করা হয়ে গেছে, তা কীভাবে করতে হয় তা আমি দেখাবো আজকের, কীভাবে ইংরাজি ভাষা বাংলা হয়ে যাবে তা আমি আজকে দেখাবো। তা আমি এখান থেকে কিছু লিখে দেখাবো। বাংলা লিখবো ইংরাজি হয়ে যাবে, ইংরাজি লিখবো বাংলা হয়ে যাবে। মানে টাচ করলেই, যে কোনো ভাষা টাচ করলেই বাংলা হয়ে যাবে। এ দেখেন আমি দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে যাব, হোয়াটসঅ্যাপে গিয়ে কীভাবে ভাষা বাংলা করতে হয় দেখাবো আমি। তা আমি এখানে যাই হোক একটা আমার নাম লিখব, এই দেখেন এই দেখেন দেখেছেন তো, ইংরাজি ভাষা বাংলা হয়ে গেছে। আপনার যে পৃথিবীর যে ভাষা ইচ্ছা বাংলা হয়ে যাবে। আপনার আপনি এরকম টাচ করবে, এই দেখেন এরকম টাচ করবে সব বাংলা হয়ে যাবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে।